ছোট হয় কেন হ্যাঁ যদি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে ওই জন্য আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি কি বলবি আমার দ্বিতীয় প্রশ্ন হলো মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় বলতো কি কি আরে বাবা মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় খৈনি খেলে কেন হ্যাঁরে খৈনি খেলে এত খুশি হয় খাওয়ার আগে খালি হাততালি মারবে তার মানে তুমি অঙ্কে পাস করনি এই উপস্থিত ছিলুনি কে উপস্থিত ছিল না হ্যাঁ পাশে যে বসতো সে তার মানে আমি তো তার দেখে দেখে লিখতে এই ব্যাপার এই তুই খালি আমার পড়লো করতে আমি একটা পড়লো বলে তুই উত্তর দিতে পারবি আচ্ছা বল বলবো বল 95 টাকা তোকে দিল হ্যাঁ 5 টাকা খরচ করলে কত থাকে 95 টাকা যদি আমাকে দেওয়া হয় আমি যদি 5 টাকা খরচ করি 90 টাকা থাকবে দেখি 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচ করে 90 টাকা থাকবে না কটাকা থাকবে 85 টাকা থাকবে না কি 85 টাকা থাকবে তুই কোন স্কুলে পড়েছিলি আমি বিদ্যাসাগর হতো আমার মা রাস্তার আলোয় পড়তে দেয়নি হইনি এই তুই আমাকে বোঝা এই 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে 95 টাকা আমাকে দিয়েছে হ্যাঁ আমাদের গ্রামে 95 টাকা দিয়েছে পাঁচা খরচ করে তাহলে তাকে বাবুর মেয়ে কি জান চলে না তোর উল্টো পাল্টা প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো পারে না বলে বলতেছি আরে কি বলিস না আমি না তোকে মনে মনে খুব ভালো করে শুনেছি চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি না আমি মন্দিরে যাবো না তুই যা আমি মন্দিরে যাবো কেন মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য কে বলেছে মেয়েদের জন্য হ্যাঁ রে বেশিরভাগ সব মেয়েদের জন্য তুই দেখ আই দেখ সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের এটার জন্য একটা জিনিস আছে সেটা কি ঘন্টা যা যখন ইচ্ছা হবে সে গে নেড়ে দে চল তার মানে তুই আমাকে বিয়ে করবি না হ্যাঁ আমা বলছে আর ডাল টিমলে দুধ বাড়ে আসলে কি জানিস তুই না এখনো কাঁচা আছে শিগরি বস বাবা একটুও ফেলছে না সব মাল পেয়ে নিচ্ছে এটা কি খাচ্ছিস এটা ক্ষীর দুগ্ধ ননির সিঙ্গি নাকি ক্ষীর দুগ্ধ ননি খাবি নে না পয়সার মাল খেলে খোলটান দাও আমার খোলটা নেওয়া দরকার নেই এই ননির জন্য গোপাল কতজনের কাছে ঠাট্ঠ না খেয়ে আজকে না হয় তোর ওই ননিটা বেরোচ্ছে কালকে যখন সেরে যাবে তখন লোকের পুরে গে খালি ডুবো মাল তৈরি হবে একটি আমাকে বিয়ে করবি না বলতো আমা বলছে আর গাল